2022 সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম এ ভূষিত হয়েছেন 119 পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার সকাল 10:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাস পড়িয়ে দেন। গত 1 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, পুলিশ সপ্তাহে এবার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম পাচ্ছেন 115 পুলিশ কর্মকর্তা। প্রজ্ঞাপনে বলা হয়, 2022 সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 15 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, 25 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম প্রদান করা হলো। এছাড়া গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য 25 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা এবং 50 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক বিপিএম সেবা প্রদান করা হলো। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, প্রতিবাদে বন্যাঢ্য আয়োজনের মাধ্যমে আজ মঙ্গলবার শুরু হয়েছে 6 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2023 এবং এই পুলিশ সপ্তাহ 3 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত চলবে। বিএনপি জামায়াতের রাজনীতির মৃত্যু ঘণ্টা বাজাতে চান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেছেন, 1954 সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ। আগামী 2024 সালে নির্বাচনে অশুভ ও অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামায়াতের রাজনীতির মৃত্যু ঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আশেমিনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আর মুক্তি চাইব না, মুক্ত করব। আমরা মুক্ত করব গণতন্ত্র, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বাংলাদেশের মানুষের অপরাধ তারা গণতন্ত্র চায়, তারা নিরাপদে ভোট দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। সুতরাং এই গণতন্ত্রের লড়াইয়ে যদি আমরা সফল হই, বাংলাদেশ মুক্ত হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন। আটকের 26 দিন পর হাইকোর্ট থেকে তারা জামিন পেলেন। এর আগে নিম্ন আদালত 4 দফা তাদের জামিন আবেদন নাকচ করেন। মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধ অপরাধীদের মদত দেওয়ার অভিযোগে মানহানির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। চার্জ শুনানির জন্য আদালত আগামী 26 জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। গাইবান্ধা 5 ফুলছড়ি সাগাটা 0 আসনের উপনির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ইতিমধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণের সকল সরঞ্জাম। মঙ্গলবার সকাল 11:30 দিকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সুদীর্ঘ চাকরি জীবনের যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। একই সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবিলা করার আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জানানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। আমরা কোনো প্রকার অনিয়মের পক্ষপাতিত্ব করি না বা অনিয়মকে প্রশ্রয় দেই না এবং দেব না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। মঙ্গলবার রাজধানী আগরগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপির এই 2 নেতাকে হাইকোর্টের দেওয়া 6 মাসের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির।